দিক থেকে কোনো টেনশন আছে, আরামে মাসের মাস বেতন পাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা পাঠাচ্ছেন, আরামসে খাচ্ছেন। কিন্তু আমার মুসলিম ভাইদের উপর বিভিন্ন দেশে জুলম অত্যাচার হচ্ছে, সমবেদনা জ্ঞাপন করতে হবে বিভিন্ন দিক থেকে, আর্থিক যদি পারি অর্থের মাধ্যমে তো অর্থ দিয়ে, না হইলে সৎ পরামর্শ দিয়ে, না হইলে যেইভাবে চাপ সৃষ্টি করে যদি পারা যেতে পারে সেটাও হইতে পারে। যাকে যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার প্রয়োগ করে সমবেদনা জ্ঞাপন করবে। আমাকে আপনাকে জনগণকে বল প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়নি, আমি বলছি না যে বল প্রয়োগ মানে রাস্তায় মিছিল করতে বেরিয়ে যান, দু চার দিন মিছিল করবেন যে উমুককে কেন জ্বালানো হইলো আর রোহিঙ্গাদের এই কেন করা হলো, তারপরে ঠান্ডা হয়ে যাবেন। কি করলেন? কিছুই তো করলেন না, হ্যাঁ এটা চলবে না। তবে যাকে যেমন ক্ষমতা দেওয়া হয়েছে অবশ্যই সে ক্ষমতার প্রয়োগ করতে হবে, কারণ আল্লাহ জানছেন যে কাকে কতটা আমি ক্ষমতা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জিজ্ঞেস করবেন। নয় নম্বর হচ্ছে যে মমিন মুসলিমদের যেসব দোষ ত্রুটির কারণে অন্যের ক্ষতি না হয়, সেসব আর বেশি দোষ ত্রুটি নাই যে এর পানিশমেন্টের জন্য আরো কাউকে জানাইতে হবে, অল্প স্বল্প কিছু দোষ ত্রুটি আছে সেগুলিকে যথাসাধ্য ঢেকে রাখার চেষ্টা করতে হবে, আর নির্জনে বলে তাদের সংশোধন করতে হবে। অথবা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের যদি সমালোচনা মেম্বারে উঠে, লেকচারে উঠে, জুমার খুতবা, ঈদের খুতবায় উঠে, যদি মনে করেন যে স্টেজ পেয়েছি যা বলার তাই বলে নেব, তাহলে তাদেরকে আরো খেপিয়ে দিবেন, আরো ইসলামের ক্ষতি করবেন, মুসলিম বিশ্বের ক্ষতি করবেন, জাতির ক্ষতি করবেন, ভালো মানুষদেরকে কোণঠাসা করবেন, আপনার কারণে ভালো মানুষদের পিছনে পড়ে যাবে, তাই না? সুতরাং এটা হেকমতের কাজ না যে আমি মেম্বারে স্টেজে উঠে আমি কি করছি, তাদের কল্যাণ চাইছি, সুতরাং তাদের নসিহত করছি। আপনি মেম্বারে উঠে নসিহত করছেন, আর যাকে নসিহত করছেন তিনি আপনার সামনেও না, আপনার ভাষাও বুঝে না, 5000 কিলোমিটার দূরে আছে, আর বলছে আমি প্রতিবাদ জানাচ্ছি, আমি নসিহত করছি, এগুলো ভুল কথা, এগুলো ভুল তরিকা। এটা বিশেষ করে শাসকদের ক্ষেত্রে সালাফে সালিহিনের তরিকা, তারা নির্জনে আইম্মা কেরাম আবু হানিফা শাফি মালিক আহমদ আইম্মা কেরাম তারা নির্জনে দেখা করে, আর সৌদি আরব ওলামায়ে কেরাম সেখানে বাজ রাহিমাহুল্লাহ ইবনে উসাইমিন এইরকম সমস্ত ওলামায়ে কেরাম সালাফে সালিহিন শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি সাহাবায়ে কেরামরা খলাফাদের কাছে যেতেন আর নির্জনে বলতেন যে এই এই ত্রুটিগুলি হচ্ছে যেগুলি সংশোধন করতে হবে। তাদেরকে না বলে যদি স্টেজে উঠে গেলেন আর তারপরে চিৎকার করে বলতে শুরু করলেন, কখনো তা দিয়ে সংস্কার সংশোধন হবে না, বরং তাতে ফাসাদ সৃষ্টি হবে, ইসলাম হবে না ফাসাদ হবে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ ভালোবাসেন। আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য যদি ইসলাম করা হয় তো যাতে যার ইসলাম হবে সেই ইসলাম করতে হবে, জি হ্যাঁ। কিন্তু যদি দেখা যায় যে এই দোষ ত্রুটিগুলো যদি ঢেকে আমি রেখে দিই তাহলে এইসব হাজার হাজার মানুষ গুমরা হয়ে যাবে, তখন এই জনগণকে একটু সতর্ক করে দিতে হবে যে এই আকিদাগুলি নাম না নিয়ে হইলে সবচেয়ে ভালো। আর যদি দেখা যায় যে নাম না নিয়ে মানুষ বুঝবে না কিন্তু অন্ধ হয়ে থেকেই যাবে, ওর কথা সবগুলি ঠিক মনে করবে, তখন কখনো কখনো নাম নিতে হবে। ওই রকমই যেমন আইম্মায়ে কেরাম কোন হাদিসের সহিহ জঈফের ক্ষেত্রে অমুক কাজ্জাব মিথ্যুক ছিলেন, অমুক দাজ্জাল ছিল, দাজ্জাল ছিল, অমুক জঈফ ছিল, দুর্বল ছিল, অমুকের স্মৃতিশক্তি দুর্বল ছিল, ইত্যাদি ইত্যাদি, যারা জারহে তাদিলের সাবজেক্ট সম্পর্কে বুঝেন তারা ভালো করে বুঝেন। এইভাবে মুসলিমদের সম্পর্ক শক্তিশালী করা এবং সম্পর্কের দাবি হচ্ছে যে মানুষকে মুসলিম ভাইদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন, আমরে বিল মারুফ করবেন, অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন তিনটি স্তরের সাথে, এবং ইসলার চেষ্টা করবেন। ইসলার কাজ যদি করতে থাকেন আপনি নিজের সংশোধন করছেন, আর নিজের সংশোধন করার পর নিজের পরিবারের সংশোধন করছেন, তারপরে গ্রামবাসীর সংশোধনের জন্য চেষ্টা করছেন, দেশবাসীর নিজের ভাষাভাষীদের সংশোধনের জন্য চেষ্টা করছেন, আকীদা আমলের আখলাক চরিত্রের সার্বিক দিক থেকে চেষ্টা করে যাচ্ছেন, তাহলে আল্লাহর আজাব আসবে না। কি আসবে না? জি, আল্লাহ রাব্বুল বলছেন যে সেই জাতিকে ধ্বংস করবে না যেই জনপদ বা যেই জাতির লোকেরা ও আহলুহা মুসলিহুন, তারা যদি সংস্কারের কাজ করে, সংশোধনের কাজ করে। যাই হোক, এই বললাম যে সম্পর্ক আমাদের আগে বাড়ানোর জন্য যে উপায়গুলি ছিল মোটামুটি 10টি বললাম, এখন সম্পর্ক খারাপ করে যে বিষয়গুলি সেগুলি জানি। এই বিষয়গুলি অনেকগুলি সূরা হুজরাতে বর্ণনা করা হয়েছে। এজন্য সামাজিক সম্পর্ককে সুন্দর রাখার জন্য, পারিবারিক সম্পর্ককে সুন্দর রাখার জন্য, মুসলিম সমাজের পরস্পর সম্পর্কে যাতে উন্নতি ঘটে, অবনতি না হয়, এইসব বিষয়ের ক্ষেত্রে সূরা হুজরাতের তাফসীরটা প্রত্যেক মুসলিমকে পড়ে নেওয়া উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি এতে বলেছেন যে একজন মুসলিম বা একজন মানুষ আর একজন মুসলিমকে নিয়ে ঠাট্টা উপহাস করবে না, হ্যাঁ রহস্য মজাক করবেন না, হেউ প্রতিপন্ন করছে। ঠাট্টা মজাক করা মানে কি? হ্যাঁ কারো যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা, তাহলে তো ইসলামকে নিয়ে ঠাট্টা হয়ে গেল না, দাঁড়িয়ে নিয়ে না, একজন লোক তার রূপ চেহারা নিয়ে ঠাট্টা করছেন, হ্যাঁ অথবা তার কোনো কাজকর্ম নিয়ে ঠাট্টা মজাক করছেন, তাহলে যদিও সেটা দিনের বিষয় নয়, এর মাধ্যমে কি হবে? সম্পর্ক ভালো হবে নাকি? সম্পর্ক ভালো হবে? সম্পর্ক খারাপ হবে। তারপরে আঘাত দিয়ে কথা বলা, আঘাত দিয়ে কথা বলা, সেই কথার দ্বারা আঘাত, অথবা চোখের ইশারা দিয়ে আঘাত, চোখের ইশারা দিয়ে আঘাত, হয় না হয় না, চোখের ইশারা দিয়ে আঘাত। দুইজনে কথা বলছিলেন, আরেকজন লোক আসছিল, তখন এই পাশের লোককে চোখ টিপা দিলেন, চোখ টিপা দিয়ে বুঝেন তো, চোখ টিপা দিলেন, ও দেখে আপনার চোখ দেখে বুঝলো যে আমাদের আমার সম্পর্কে কিছু খারাপ মন্তব্য চোখের ইশারা করে দিল, সম্পর্ক ভালো থাকবে খারাপ হয়ে যাবে, আল্লাহ নিষেধ করেছেন। তারপরে একটা লোকের একটা ভালো নাম আছে আর একটা খারাপ নাম আছে, খারাপ নামটা পছন্দ করে কিন্তু গ্রামের লোক ফেলে দিয়েছে, ও খারাপ নাম যদি বলেন তো আপনাকে ভালোবাসবে না, দুশ্মন হয়ে যাবে, সম্পর্ক খারাপ হবে, ঠিক না? একটা লোকের নাম কত সুন্দর নাম, হাবিবুর রহমান, আব্দুর রহমান, আর গ্রামের লোকেরা ওকে কি বলে, হ্যাঁ কাট্টু মাট্টু ঝাঁটু ঝাঁটু, এইসব নাম আমাদের দেশে আছে, যদি বলেন খারাপ লাগে ওকে, হ্যাঁ তো এইরকম করলে খারাপ হবে, এগুলো নিষেধ করেছে, কোরআন কারিম নিষেধ করা হয়েছে। তারপরে ব্যক্তি জীবনের তার দোষ ত্রুটি আছে, তার মধ্যে আছে দোষ ত্রুটিগুলি, লোকটা টাকনা নিচে কাপড়, আপনাদেরকে যদি বলি যে অমুক ব্যক্তি টাকনা নিচে কাপড়, ও কি শিখেছে তো লাভ হবে, বলে লাভ করে ব্যক্তি জীবনে বলতে, অমুক লোক ফজর নামাজে দেখাই যায় না ওকে, আপনাদেরকে বলে লাভটা কি? এটা ব্যক্তি জীবনের ভুল ত্রুটি, সুতরাং ওকে বলতে হবে, ওকে বলতে হবে, এই ভুলের দ্বারা, এই এইরকম ভুলগুলি দ্বারা আপনাদের কোনো ক্ষতি নেই, শুধু আপনাদেরকে বলে লাভটা কি? তো গীবত করা কাবিরা গুনাহ একমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রগুলিতে, যেগুলি ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই সহিহ মুসলিমের ভাষ্যে, তারপর রিয়াজুস সালেহিনে, অন্যান্য ওলামারা উল্লেখ করেছেন, সেগুলি ছাড়া আসল হচ্ছে যে গীবত হচ্ছে হারাম। সম্পর্ক যাতে খারাপ করে তার একটি হচ্ছে কুধারণা রাখা, কারো সম্পর্কে ভুল ধারণা রাখা, দেখলেই আপনার ভুল ধারণা হয়, দেখলেই ওর সম্পর্কে কোনো সুধারণা হয় না, এটা কিন্তু অনেক সময় কি করে, সম্পর্ক জানতে বলে যে আমাকে ভালো মনে করে না, সবসময় আমাকে খারাপ নজরে দেখে, সম্পর্ক খারাপ করে দিবে। এইরকমই কারো পিছনে পড়া, তদন্ত গোয়েন্দাগিরি করা, একটা হচ্ছে সরকারের কাজ, অপরাধী ধরার জন্য গোয়েন্দা থাকা সেটা জরুরি, সেটা জরুরি, প্রত্যেক দেশে আছে আর থাকবে সেটা, কিন্তু আপনি আমার পিছনে পড়ে গেলেন যে কি দোষ এর খুঁজে পাই, আপনার পিছনে আমি পড়ে গেলাম কি খুঁজে পাই, কিছুই খুঁজে পান না। একদিন দেখা গেছে যে অমুক শেখ তার পাশে আপনার বাসা ফজরের নামাজে দেখেননি, আর কি, আর এই যে ফজরের নামাজে শেখ আসে না, গোটা গ্রামে সবাইকে বলে দিলেন, অথচ মাসে আপনি তিন দিন এসছেন আর শেখ ২৯ দিন আসে, একদিন হয়তো তার গোসল ফরজ ছিল অথবা তার ঘুম ভাঙেনি, বেচার হতে পারে কি পারে না, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে কি, মানহানি করার উদ্দেশ্য, ওর গোয়েন্দাগিরি করা, ওর দোষ কি করে খুঁজে পায়, কি করে দোষ খুঁজে পায়। মুসলিমদের দোষ ত্রুটি খুঁজতে হবে না, বরং ঢাকার চেষ্টা করতে হবে। সাত নম্বর, যাতে সম্পর্ক খারাপ করে, মানুষকে ছোট নজরে দেখা, আমার মতো আপনার মতো তাদের শরীর স্বাস্থ্য সবকিছুই, সে ক্লিন করে ৫০০ টাকা বেতন বা ৪০০ টাকা বেতন, সেজন্য তাকে ছোট নজরে দেখবেন। হ্যাঁ আমার দেশে কি হয়, ধনীদের জন্য বিয়ে শাদিতে চার টেবিল দিয়ে খাবার দেওয়া হয়, আর গ্রামের গরিব গুলোকে কি করা হয়, হ্যাঁ খড় বিছিয়ে দিয়ে আর কলা পাতাতে খেতে দেওয়া হয়, করা হয় না? এই যে বেদাতি যতগুলি খাবার রয়েছে, মরার নামে ভোজ, মারা গেছে এই ভোজগুলিতে গরিবকে খাওয়াই সব করব, অথচ গরিবকে কেটে খাওয়াচ্ছে মাটিতে বসিয়ে, আর ওই নেতাগুলোকে আর সমাজের বড় বড় পয়সাওয়ালাদেরকে তাদেরকে খাওয়াচ্ছে চার টেবিলে অথবা স্পেশাল রুমে বসিয়ে, ভিআইপি রুমে বসিয়ে, হারাম হারাম এরকম চরিত্র। এতে সম্পর্ক ভালো হবে? গ্রামের ওই গরিবগুলি খেয়ে দিয়ে খুশি হবে না, লানত দেবে? হ্যাঁ আল্লাহ লানত হোক, আমরাকে নিচে বসিয়েছে, অপমান করেছে, আমরাকে ঘৃণা নজর, বসো, আগে এদের খাওয়া হোক, আগে ভিআইপিদের খাওয়া হোক, তারপরে তোমরা হয়তো অভাবে তাড়নায় দুটো খেয়ে যাবে, কিন্তু আপনাকে একটা ভালো দোয়া দেবে না, সম্পর্ক খারাপ হবে। জি এইরকমই জুলম অত্যাচার করা,
কথা বন্ধ করে দাও, মুসলিম মুসলিমের সাথে কথা বলে না। কয়দিন জায়েজ? হ্যাঁ কে বলো, আড়াই দিন। আবার আড়াই দিন করতে গেলে ভাই, হ্যাঁ ওই আব্দুল কাদির জিলানির হ্যাঁ নাম নাকি বিনা উজুতে নিলে কয়টা চুল পড়ে যাবে শরীরের পশম? হ্যাঁ আড়াইটা না শুয়া দুটা পড়বে, আড়াইটা হইতে পারে, কিন্তু আমি মনে হয় শুয়া শুনেছি, আড়াইটাও পড়বে না শুয়া দুটা পড়ে যাবে, শুয়া দুটা পড়ে যাবে। ওই রকমই আপনি বললেন যে আড়াই দিন পর্যন্ত জায়েজ, তিন দিনের বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কথা বন্ধ করা কোন মুসলিমের সাথে জায়েজ নয়। ইলতাকিয়ানি ফায়ুরজু হাযা ওয়ায়ুরজু হাযা, দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে কিন্তু দেখলেই মুখ ফেরি নিচ্ছে, দেখছে যে মসজিদে ঢুকলো আরে ওই দিকে ডান দিকে লাগলো আমি বাম দিকে লাগবো, অথচ নামাজ পড়তে আসছে, আউযুবিল্লাহ। এই যদি হয় না হারাম। জি, তিন দিন কেন ছাড় দেওয়া হয়েছে? মেজাজটা গরম ছিল, ঠান্ডা হইতে তিন দিন লাগতে পারে। হ্যাঁ মনে আক্রোশ ছিল, ঠান্ডা হইতে কারো এক বেলায় হয়ে যাবে, এক এক ঘন্টায় হয়ে যাবে, কারো একদিন লাগতে পারে, কারো দুই দিন লাগতে পারে। চলো আল্লাহ বলছেন তোমাকে তিন দিন সময় দিলাম, তিন দিনে ঠিক হও, নাহলে তোমাদের আমলই কবুল করবো না, আসমানে নিচেই রেখে দেবো। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দুই লোক যে ঝগড়া করেছে আর কথা বলে না, এদেরকে ছাড় দাও, অবসর দাও, আর এদের আমলগুলি নিজেই রেখে দাও। হাত্তা ইয়াসতালিহা, যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করবে, মিউচুয়াল না করবে, এইরকম যাতে না হয়। এইরকমই আমরা দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে, সালামের সুযোগ হচ্ছে, কেউ কাউকে সালাম দিচ্ছে না, এরকম না হয়। তারপরে দালালি করা, দালালি করা নিষেধ করেছেন। দালালি করলে সম্পর্ক খারাপ, দালালি করলে কি হয় যদি জানতে পারে। আজকাল জমির দালালি, সুবহানাল্লাহ, আমি একবার জমি কিনতে গেলাম অনেকদিন আগে একটা জায়গা বাড়ি করার জন্য, তিন কাঠা মাত্র জায়গা, আমার ঘনিষ্ঠ ব্যক্তি তার মাধ্যমে কিনিনি, একজন দূরের ব্যক্তি সরাসরি মালিককে নিয়ে এসে হাজির করে মালিকের কাছ থেকে কিনে নিয়েছি, মালিকের কাছ থেকে কিনে নিলাম, তখন ওই দালালির পয়সাটা তার খেতে পেল না, বুঝছেন কি না, যেহেতু সরাসরি মালিকের সাথে কথা হয়ে গেল, সস্তাতে একটু পেয়ে গেছি। ওকে কয়েকবার বলেছি আমার ওই ঘনিষ্ঠ ব্যক্তিকে যে ভাই ওই এলাকা একটু শহরের কাছে তো, জমি একটু দেখে শুনে দেন, সবসময় রেট আরো 10,000-20,000 বেশি করে, 50,000 বেশি করে বলে, অনেকদিন আর খবর। তারপরে পরে জানতে পেরেছে আমাদের জমি কিনা হয়ে গেছে, ওই জায়গাটা তিন কাঠা কিনা হয়ে গেছে। আরে তারপরে কি যে রাগ, উল্টো পাল্টা কথা, আচ্ছা ওকে দেখব কি করে জমি কিনে, আমাকে ছাড়া আমার পরামর্শ না নিয়ে এগুলো করলো। পরে জানতে পারলাম যে এলাকাতে জমি কিনার দালালি করে, আমার কাছ থেকে কিছু পয়সা খেত, কথা বোঝা গেছে, হারাম। এতে কি হয়েছে, সম্পর্কে দূরত্ব হয়েছে না হয়নি জানতে পারার কারণে, রহস্য জেনে গেছি যেহেতু, সম্পর্কটা খারাপ করেছে, সেই করেছে, এই জন্য দালালি করা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কোন মেয়েকে পয়গাম দিয়েছে প্রস্তাব, এখন কথাবার্তা চলছে আর আপনি ঢুকে পড়লেন, আরে ওকে কেন দিবে, আমার ছেলে আছে, আমি বিয়ে করব না, ওরা কথা বলছে কথাটা বলতে দেন, ওদের কথা বলা শেষ হয়ে যাবে, হা হয়ে গেলে হা হয়ে গেল, যখন না হয়ে গেছে তখন আপনি, অথবা দেখছেন যে অসুবিধা নাই, কথাবার্তা বলছে আর তার সাথে সাথে কথা হচ্ছে কিন্তু আপোষে এইরকম ঝগড়া নেই, একাধিক প্রস্তাব জায়েজ আছে, ওলামারা কখনো কখনো বলেছেন, যখন দেখবেন যে এতে সম্পর্কের অবনতির সম্ভাবনা বা আশঙ্কা নেই তখন, আর না হলে একজন যখন পয়গাম দিয়েছে, বিশেষ করে কথা যদি পাকা হয়ে যায়, কথা চুক্তি হয়ে গেছে, পাকাপাকি হয়ে গেছে যে বিয়ে শাদী আমাদের আপোষে হবে, আর একজন গিয়ে বলছে ওর ছেলে কতটা লেখাপড়া, বলছে ও লেখাপড়া বেশি না, ও উচ্চ মাধ্যমিক করেছে, আরে আমি মাস্টার ডিগ্রি ছেলে নিয়ে এসেছি, সরকারি চাকরি করে, লন্ডনে থাকে, বিদেশে থাকে, লোক সামলাই তার পারে না, ওয়াদা করে ওয়াদা খেলাফি করে দিল, সম্পর্ক খারাপ হবে না, হবে না, কথা বন্ধ, দুশ্মনী ঝগড়া, বহু ঝগড়া হয় আমাদের দেশে, এসব থেকে বেঁচে থাকতে। আর প্রত্যেকটার দলিল রয়েছে কোরআন এবং হাদিসে, আয়াতটির দিকে শুধু ইঙ্গিত করে দিচ্ছি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরা মিনা যান ইন্না বাযা যান ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহীম। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের দিকে যে দস্তুরগুলি বললাম বা যে বদস্বভাবগুলি বললাম সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। আয়াতের তরজমা সময়ের স্বল্পতার জন্য করলাম না, কারণ এক ঘন্টা বলা হয়েছে, এক ঘন্টা প্রায় হয়ে গেছে। নয় নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমাদের যে দিনী ভ্রাতৃত্ব রয়েছে এই ক্ষেত্রে দুনিয়ার স্বার্থ যেন না আসে। নাম বলছি দিনী ভাই, দিনী ভাই, হ্যাঁ বোঝা গেছে কিনা, যখন দিনী ভাইয়ের কথাটা আসলো তখন একটা কথা এখানে ক্লিয়ার করি, কারণ এই সমস্যাগুলি আমাদের সমাজের সমস্যা। সেটা হচ্ছে যে আমার দিনী ভাই বা আমার আকিদার ভাই বলা যাবে না, যাবে না, হ্যাঁ
এটা আমার, এর আমার দিনই ভাই বা এর আমার আকিদার ভাই বলা যাবে না? যাবে না, বলা যাবে, বলা যাবে। কারণ এখানে কোন ব্যক্তির সাথে বা কোন দলের সাথে সম্পৃক্ত করিনি। কার সাথে সম্পৃক্ত করেছে? আমার ভাতৃত্বকে দিনের সাথে আর সহি আকিদার সাথে, আমার সহি আকিদার ভাই। আজকাল এই কথাটি ব্যবহার হচ্ছে, সহি আকিদার, অনেকে আপত্তি তুলতে পারে যেটা কোথায় পেলেন না, সহি আকিদার ভাই বলা যাবে। কারণ এর সহি আকিদার ভাই মানে ঘনিষ্ঠ ভাই, আমার আকিদা তার আকিদা এক, সেও তৌহিদ প্রতিষ্ঠা করে আমিও তৌহিদবাদী, আর সেও সুন্নাহ প্রতিষ্ঠা করে আমিও সুন্নাহ প্রতিষ্ঠা করি, সেও শিরক বিদআত সম্পর্কে সচেতন আমিও সচেতন। সুতরাং এরা হচ্ছে আমাদের আকিদার ভাই বা সহি আকিদার ভাই, দিনী ভাই। জি, আর অন্যরা দিনী ভাই ঠিক আছে, কিন্তু সহি আকিদার ভাই নাই হতে পারে। সুতরাং দিনী ভাইয়ের সাথে যদি আমরা বলি সহি আকিদার ভাই তাহলে জায়েজ। কিন্তু কিছু কিছু আবার অন্য ভাতৃত্ব আজকাল দেখা যাচ্ছে, যেমন কিছু লোকের বলে লিখেও, একবার এক পত্রিকা দেখলাম যে আমাদের সাংগঠনিক ভাই, কি আমাদের দলীয় ভাই, তো এই ভাই চলবে না। যদি মুসলিম সমাজে, মুসলিম উম্মতে কয়েকটা দল থাকা, রেসারেসি না থাকা অসুবিধা নেই। হ্যাঁ, যেমন জেদ্দাতে অনেক দাওয়া সেন্টার আছে, আছে কি নাই, কিন্তু রেসারেসি নাই যে তোরা কাজ করতে তোরা কে দেব না আমরা করব, এরকম যদি থাকে তো চলবে না। কিন্তু যদি পরস্পর সহযোগিতা থাকে, আর শেখ রফিক হাফেজাহুল্লাহ এক সেন্টারে, শেখ আব্দুল বাকি আরেক সেন্টারে, পরস্পর সহযোগিতা আছে, রেসারেসি নাই, কেউ কাউকে ঠেকাটেকি নাই, তাহলে খুব সুন্দর কথা, নেকির কাজে আল্লাহ বিরুদ্ধার কাজে পরস্পর সহযোগিতা করো, আর অন্যায়ের কাজে, সীমা লঙ্ঘনের কাজে, গুনাহের কাজে কেউ কাউকে সাহায্য করিও না। এইরকমই সংগঠন বিষয় যদি রেসারেসি শুরু হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে রেসারেসি। সুতরাং সেই ক্ষেত্রে আমার সাংগঠনিক ভাই, তার মানে একই সংগঠনের লোক আমরা, সেই জন্য এ হচ্ছে আমার ভাই, আর যে আমার সংগঠন করে না সে আমার ভাই না, ও দুশ্মন, কারণ আমার সংগঠন করে না, অথচ একই আকিদার লোক, একই আকিদার লোক। এটা অবশ্যই বর্জনীয়, এটা ছেড়ে দেওয়া ফরজ। এই ভাষাগুলি প্রয়োগ করা জাহিলিয়াতের গন্ধ নিয়ে আসে, যেমন ভাষাগত ভাই না, দেশগত ভাই না, আর তারপরে রঙ্গত ভাই না, যে ভাই আমরা এশিয়ার লোক সুতরাং ভাই ভাই, আমরা আফ্রিকার লোক ভাই ভাই, আমরা ইউরোপের লোক সব ভাই ভাই, আমরা একই দেশের লোক, আপনার ন্যাশনালিটি হচ্ছে আমেরিকা আমারও, সুতরাং আমরা ভাই ভাই, না না এইসব না ইসলাম। ঠিক তেমনই মনে রাখবেন যে এই সাংগঠনিক ভাই, এইরকমই আরো মেলা রকমের ভাইয়ের নতুন নতুন আজকাল প্রয়োগগুলি করে থাকে।